Namaskar, I am Dr. Ranjan Das, consultant pulmonologist and head of the department of pulmonary medicine, medical super specialty hospital, Mukundapur, Kolkata. Jeta joruri jana je hapani control korte gele je oshudh gulo byabohar kora hoy shetake inhaler bola hoy. Inhaler du rokom hoy, ekta meter dose inhaler jeta ekta choto container thake tipe mukh diye tante hoy, othoba dry powder inhaler. Je forme nama hok ইনহেলার আবার দু রকমের হয়, একটা হচ্ছে প্রিভেন্টার ইনহেলার আর একটা হচ্ছে রিলিভার। শ্বাসকষ্ট যখন হচ্ছে ইমিডিয়েট এফেক্টের জন্য রিলিভার দরকার এবং রিলিভার দিলে পরে ওটা সঙ্গে সঙ্গে শ্বাসকষ্টটা কমতে শুরু করে, কিন্তু অ্যাজমাকে কন্ট্রোল করতে গেলে প্রিভেন্টার মেডিকেশান লাগবে। এই প্রিভেন্টার মেডিকেশান বেসিক্যালি স্টিরয়েড। স্টিরয়েড যদি ওরাল ফর্মে নামা যায় সেটা ডোজটা অনেক বেশি লাগে এবং লং টার্ম স্টিরয়েড ইউজের ফলে অনেক রকম বডিতে সাইড এফেক্ট আসতে পারে যদি ওরাল ফর্মে নেওয়া যায়। হোয়ারেজ ইনহেলড ফর্মে নিলে পরে এটা অ্যাবসোলুটলি সেফ, যে ডোজ আমরা ব্যবহার করি বা দেই তাতে বডিতে সাইড এফেক্ট প্র্যাকটিক্যালি কিছু হয় না ঠিকমতো যদি নেওয়া যায়। তো এই প্রিভেন্টার ইনহেলারটা নেওয়া ভীষণ জরুরি, এবং যেটা মানুষের মনে একটা সবসময় একটা ভয় থাকে যে ইনহেলার নেওয়া মানে এটা একটা অভ্যাসে পরিণত হবে, অর্থাৎ এটা একটা অ্যাডিকশনের মতো হয়ে যাবে, যার ফলে অনেক পেশেন্টই ইনহেলার নেওয়া বন্ধ করে দেয়। যখন কষ্টটা হলো তারা ইনহেলার নিল, যে কষ্টটা কমে গেল ইনহেলারটা ছেড়ে দিল। এটা কিছুটা তো নেগেটিভ যে ধরনের ইনফরমেশন আছে, হয়তো পাশের বাড়ির লোক বললো এটা নিচ্ছিস, এটা নিয়ে তোর অভ্যেস হয়ে যাবে, সে তার কথা বিশ্বাস করে ছেড়ে দিল। এই জিনিসটাকে, এই যে এখানে এডুকেশন, পেশেন্ট এডুকেশনটা খুব ইম্পর্টেন্ট, অর্থাৎ তাকে জানতে হবে এবং তাকে জানাতে হবে যে এইটা ওষুধ নেওয়াটা তার লাংসটাকে ঠিক রাখার জন্য ভীষণ জরুরি এবং এটা অ্যাডিকটিভ নয় যেটুকু প্রয়োজন। যেমন ডায়াবেটিসের পেশেন্ট, হাই ব্লাড প্রেশারের রোগী অথবা থাইরয়েডের, হাইপোথাইরয়েডের পেশেন্ট, রেগুলার তাদের ওষুধ নিয়ে যেতে হয়। হাঁপানিও সেরকম, যদি কন্ট্রোল করতে হয়, নর্মাল লাইফ লিড করতে হয়, ইনহেলার নেওয়াটা ভীষণভাবে জরুরি। এবং দশজনের মধ্যে নজন এই ইনহেলার ঠিকমতো নিলে পরে একদম নর্মাল লাইফ লিড করতে পারবে উইদাউট এনি, এবং সমস্ত অ্যাক্টিভিটি করতে পারবে। হ্যাঁ, কিছু রেস্ট্রিকশন থাকবে, অর্থাৎ ধুলো ধোঁয়াকে অ্যাভয়েড করা, বা অনেকের ফুডে অ্যালার্জি থাকে, হয়তো কেউ হয়তো দেখা গেলো চিংড়ি মাছ বা বাদাম এগুলো খেলে পরে তাদের কষ্ট হচ্ছে। তো যার যেসব আইটেমে, ফুড আইটেমে যাদের কষ্ট হয় সেই আইটেমগুলোকে বাদ দিতে হবে, আর ধুলো ধোঁয়া অবশ্যই তার থেকে বাদ দিতে হবে।